অনেক 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 কিছু কেনাকাটা করব। মনে হচ্ছে যে এখানে পুজো লেগে গিয়েছে আর এখন থেকে নাড়ু বানানো শুরু করি। এখন থেকে মনে হচ্ছে আমি নাচি, নারকেলের মুয়া, কারণ নিজের হাতে একটা বানানোর একটা মজা আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমার হাতে কি, এগুলো এই শিউলি ফুল, আমাদের গাছের বাইরে ফুল ফুটেছে, আমি সকালবেলা গিয়ে এগুলো কুড়িয়ে নিয়েছি। আর এগুলো ফুটেছে মানে কি, আর বেশি দেরি না দুর্গাপুজো এসে গিয়েছে। তো আজকে সেই দুর্গাপুজোর শপিং নিয়ে, তারপর আমি কি কি করব, দুর্গাপুজোর প্ল্যান কি, সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি কি কি করতে পারি সেটা তোমাদের মাঝে আমি আজকে সব কিছু বলে দেব। যেহেতু পুজো এসে গিয়েছে তো আমাকে সবকিছু পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমাকে আমার বাড়ির রান্নাঘরের যে বাসনগুলো আছে সেগুলো বের করে পরিষ্কার করতে হবে, সব বাসন। বাসন গেল, তারপর আছে হলো কাপড় চোপড়। কাপড় চোপড় পূজার আগে ধুতে হয়, নিজের কাপড় চোপড়, তারপর আমার স্বামী আছে বাড়িতে, শ্বশুর আছে, তারপর দেওর আছে, ওদের কাপড় চোপড় ধুতে হবে। তারপর বাড়িতে যে আমরা পর্দা ইউজ করি, পর্দা, বিছানার চাদর, বালিশের কভার টভার, মানে প্রত্যেকটা ঘরের, সবার ঘরের সব জিনিসগুলো ধুতে হবে কাপড় চোপড়। তারপর কাপড় গেল, তারপর আছে ঘরের যে উপরে যে ঝোল টোল পরে না, ওগুলো পরিষ্কার করতে হবে, ওগুলো ঝাড়ু দিতে হবে। তারপর ঘরটা মুছতে হবে সুন্দর করে, কারণ মা আসছে, মা এসে যদি দেখে যে এগুলো অপরিষ্কার খুব রেগে যাবে, আবার চলেও যেতে পারে। তো উনি অনেক দিন পরে আসছে, মা এক বছর পরে আসছে, রেগে গেলে চলবে না। উনি আসার আগে আমাদের কি কি করতে হবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। আর বড় কথা, মা আসুক আর না আসুক, আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো গেল পরিষ্কার পরিচ্ছন্নতা, এরপর আছে শপিং। এটা আমার খুবই ভালো লাগে, শপিং করতে আমার অনেক ভালো লাগে। শপিং জিনিসটা আসলে খুবই মজার, প্রত্যেকটা মানুষের জীবনেই শপিং করতে খুব ভালো লাগে, পছন্দ করে। আমারও খুব ভালো লাগে, বিশেষ করে মানে শপিং করতে গেলে একটু ঘোরা যায়, কিছু বাইরের জিনিস খাওয়া যায়, তারপর নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা তো করাই যায়, অনেক আনন্দ হয়। শপিং আমি এবার পূজায় করব, কারণ এটা আমার বিয়ের প্রথম বছর, বেশি বেশি করে শপিং করব, অনেক কিছু শপিং করব, আমার জন্য করব, তারপর ওর জন্য করব, আমার যে দেওর আছে ভাই ওর জন্য করব, শ্বশুরের জন্য করব, অনেক 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 কিছু কেনাকাটা করব। তো শপিংটা কিছুদিনের মধ্যেই আমরা যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে শপিং করছি আর কী কী কেনাকাটা করছি। তো শপিংয়ে আমি এবার কী নেব ভেবে নিয়েছি, একটা শাড়ি নেব, একটা শাড়ি নিলে হবে, দুই তিনটা শাড়ি নেব, তারপর সাথে তার সাথে কয়েকটা গয়না নিব, তারপর কসমেটিক্স তো আছেই, মানে মেয়েদের তো অনেক কিছু লাগে, তোমরা যারা মেয়েরা আছো তারা তো জানো কী কী লাগে পুজোয়। পুজোয় এক মাস থেকেই কেনাকাটা লেগেই থাকে, এবং প্রত্যেকটা দিন, এই দিন এটা নিয়ে আসতে হচ্ছে, ওই দিন ওটা নিয়ে আসতে হচ্ছে, মানে এক মাস আগে থেকে শুরু করলেও পূজার দিন পর্যন্ত শপিং শেষ হয় না। এটা আসলে মেয়েদের খুবই একটা, এটা ছেলেরা হাসে যে কি এত কেনাকাটা করে, কি এমন, মানে একদম প্রতিদিনই কেনাকাটা করতে হয়, খুবই একটা মজাদার বিষয়, ওরা হাসা হাসি করে। এই যেমন আমার বর, আমি বলছি এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, একদিনে তো সম্ভব না, প্রতিদিনই কেনাকাটা করতে হবে বলেছি, ও হাসতে হাসতে একদম শেষ পরে গিয়েছিল হাসতে হাসতে। তো আমি তো আমার জন্য তো বলেছি আমি শাড়ি নেব, আর ওকে একটা শার্ট কিনে দেব, একটা ওর শার্ট আছে, নতুন বাড়িতে আছে, আগে কিনে রেখেছিলাম পূজার আগে। তো ওকে আমি একটা শার্ট কিনে দেবো, একটা প্যান্টের পিস ও বানাবে, ও কেনাগুলো পছন্দ করে না, ও বানিয়ে নেবে, তারপর জুতো কিনবে, আরও যা যা প্রয়োজন ও কিনে নেবে। তারপর আমার দেওর সে বানায় না, দুই ভাই হয়েছে দুই রকম, সে বানাবে না, সে কিনবে, রেডিমেড কিনে তারপর পূজা করবে, ওকে কিনে দেবো, তারপর শ্বশুরকে কিনে দেব, তারপর আত্মীয় স্বজন তো আছেই, ওদের জন্য কিছু কেনাকাটা করে নেব। তো কেনাকাটাটা খুব জমিয়ে করব, আর সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আমি শেয়ার করে দেব। তো তারপরে শপিং তো শেষ হলো, তারপর শপিংয়ের পরে যেন কী করতে হয় বলো তো,
আর শপিং করার পরে এসে আমি বাড়িতে বানাবো নাড়ু মুয়া। এটা হলো একদম পূজার বিশেষ জিনিস, পুজো মানেই খাওয়া ধাওয়া, বুড়ি বুঝ। তারপর এগুলো মানে মুখে শুনলেই, বলতে গেলেই আমার মুখে ঝোল বেরিয়ে আসে। আমার নাড়ু তারপর মুয়া এগুলো খুব পছন্দ। আর এই প্রতি বছর আমি কোনোদিনও করিনি, বিয়ের আগে কখনোই করিনি, এগুলো শুধু মা করতো। কিন্তু এখন বিয়ের পরে এখানে আমি একাই, কেউ নেই, ওরা দুই ভাই আর আমার শ্বশুর। ওরা তো নাড়ু টাড়ু তারপর মুয়াটো এতটা পারে না মনে হয়, কি জানি পারে কি না তা জানি না, কিন্তু করতে তো হবে আমাকে, ওগুলো শিখতে হবে, শিখে নিতে হবে। কিসে নাড়ু করব? নারকেলের মুয়া, না নারকেলের নাড়ু সরি। তারপর মুড়ির মুয়ো, চিড়ের মুয়ো, তিলের নাড়ু, গুড়ের নাড়ু, তারপর বিভিন্ন রকম পিঠা আছে, এগুলো সব ধরনের করবো। আমাদের নারিকেল পাড়া আছে গাছ থেকে নারিকেল, আর অনেকদিন আগে পেরে নিয়ে এসেছি, সেগুলো বলছে অনেকদিন ধরেই ওরা বলছে যে কবে নাড়ু করবে কবে নাড়ু, মনে হচ্ছে যে এখন পুজো লেগে গিয়েছে আর এখন থেকে নাড়ু বানানো শুরু করি। কিন্তু এখন থেকে নাড়ু বানানো তো শেষ হয়ে যাবে, পূজার আগে খেয়ে দেয় একদম সাফ। তো আরেকটা জিনিস আমার মা করেন, এই নারিকেল দিয়ে তক্তি, মানে ওটা কি সন্দেশের আকার, ত্রিকোণা এরকম এরকম এরকম, এটা অসাধারণ স্বাদ। এটা আমার মা এসে করে আমাকে খাওয়াবে, এটা আমি পারি না, তবে আমি চেষ্টা করব। মুড়ির মুয়া, নাড়ু, তার এই নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, সরি চিড়ের মুয়া, না এগুলো বলতে পারি না আসলে, এগুলো তো শুধু খেয়েছি এতদিন, এগুলো নাম জানার কোনো প্রয়োজন হয়নি, মা করেছে আর খেয়েছি। কিন্তু এখন এগুলো করতে হবে, জানতে হবে। তো তোমরা চাই যে যা জানো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, যেটা নাড়ু হয় ওটার মুয়া হয়, তাহলে আমার পুজোর আগে এগুলো বানাতে খুবই সুবিধা হবে। আর এগুলো বানানোর পরে, এগুলো বানাবো, বানার পরে আমি মাকে বলবো আসতে, মা আসবে, বলেছে পূজার আগে চলে আসবে। তো মাকে এগুলো সারপ্রাইজ দিব যে আমি এগুলো বানিয়েছি, মা তো ভাবতেই পারবে না যে এগুলো আমি বানিয়েছি, কারণ এগুলোর আমি ধারে কাছে কোনোদিন যাইনি, দেখিনি যেটা কিভাবে বানাতে হয়। তারপর মা আসার পরে মা কিছু বানাবে বা মা কিছু নিয়েও আসতে পারে, মা বানিয়ে নিয়ে আসতে পারে। তো মা আসবে, মানে আমার মা আমার বাবার বাড়ি থেকে চলে আসবে, মা ভাই বাবাও আসবে মনে হয়, আমাকে নিয়ে যাবে পূজাতে, দুর্গা পূজায়। বছরের এটা বিয়ের প্রথম বছর, খুব এক্সাইটেড সবাই, আমাকে আমার মা এসে নিয়ে যাবে। তারপর সেখানে আমরা পুজো কাটাবো, বাবার বাড়ি যাব, খুবই আনন্দ। মানে এখন থেকে মনে হচ্ছে আমি নাচি, এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। মা এসে আমাকে বিভিন্ন রকমের মুয়া টুয়া বানানো শেখাবে, আমি তো প্রথমে বানাবোই, একটু একটু করে বানাবো, কারণ নিজের হাতে একটা বানানোর একটা মজা আছে, আনন্দ আছে, একটু একটু বানাবো। মা এসে সবগুলো বানাবে, সেই নাড়ুর কীভাবে বানাচ্ছি, কি করছি না করছি, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর কী কী নাড়ু করতে পারি সেটা আমি কিন্তু বুঝতে পারছি না, অনেক কিছুই জানি না, মুরকি আছে নাকি আরও কি কত কি আছে, তো ওগুলো মানে তোমরা যদি নামগুলো বলো তাহলে আমি বানানোর চেষ্টা করব, বা ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে বানিয়েছি, সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো গেল পূজার মধ্যে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, তারপর বাবার বাড়িতে চলে যাওয়ার পর সেখানকার পুজো দেখব। আমার বাবার বাড়িতে প্রচুর 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 পুজো হয়, আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে পুজো হয়, দুর্গা পুজো অনেক বড় করে হয়, কিন্তু করোনার জন্য দুই বছর ধরে একটু নর্মাল হচ্ছে, তবে তাও ভালোই বড় হচ্ছে। তো পুজো ওখানেই কাটাবো, তারপর দশমীটা, মানে আমার প্রত্যেকটা বছর দশমীর দিন আমি ওয়েট করে থাকি কখন দশমী আসবে। দশমীটা আমার খুব ভালো কাটে, কারণ প্রত্যেকটা পুজোর চেয়ে দশমীতে আমি খুব নাচানাচি করি, খুব ডান্স দেই, আর খুব ও তিনটা পুজোর থেকে দশমীতে আমি খুবই ভালো করে সাজি, বেশি অনেক সাজুগুজু করি। সেই সকাল 10টা থেকে বসি একদম সাজতে সাজতে দুপুর 1টা বাজে 2টা বাজে, তারপর আমি মাকে যাই যাত্রা করতে, মা দুর্গাকে যাত্রা করতে যাই। তো খুবই মজা লাগে দশমীটা, দশমীটা আমি অন্য পূজায় বের না হলেও দশমীতে আমি বের হবই, সেটা সারাদিন আমি ঘরে থাকি না, ওখানে পূজোর মণ্ডপে খাওয়া দাওয়া করি, সেখানেই থাকি একদম রাত 1টা 2টা পর্যন্ত, খুবই আনন্দ হয়। আর মানে কি বলবো, দশমীটা আমার জন্য একটা খুব বড় পূজা,
আর বিশ্বাস করো আমি কিন্তু পুজো উপোস টুপোস কিছু করি না, কারণ খাওয়াই আগে। আমি খেতে পছন্দ করি বেশি, তোমরা জানো, আর আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি উপোস টুপোস বেশি করি না। তবে হ্যাঁ, লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী প্রত্যেকটা বছর আমি লক্ষ্মী পূজায় উপোস করি, সেই সকাল থেকে ভোর থেকে একদম। লক্ষ্মী পুজো হয় বিকেলে, এই দুটো তিনটে বেজে যায়, আরও দেরি হয়, যদি ঠাকুর কর্তা দেরি করে আসে পূজা আরও দেরি হয়, তো আমি দেরি করেই থাকি, সমস্যা হয় না। লক্ষ্মী পুজোটা আমি করি, কিন্তু দুর্গা পূজা সরস্বতী পূজাটাও করি, তবে দুর্গা পুজোর উপোসগুলো আমি থাকি না, কারণ সাজুগুজু করতে হয়, উপাস থাকলে চেহারা টেহারা একটু কালো কালো হয়ে যায়, মুখ ছোট হয়ে যায়, ওটা বেশি করি না। তো দশমী শেষ, দশমীতে বিসর্জন দেওয়ার পর খুবই আনন্দ হয়, খুবই নাচানাচি হয়, তারপর কদিন পরেই মানে একটু মন খারাপ থাকে, পুজো শেষ, মা চলে গিয়েছে, একটু মন খারাপ থাকে, কিন্তু আবার দুর্গাপূজা শেষ হওয়ার 5 দিন পরেই আবার লক্ষ্মী পুজো শুরু হয়, মনটা আবার ভালো হয়ে যায়, কারণ লক্ষ্মী পুজোতে প্রচুর আনন্দ হয়, অনেক আনন্দ হয়। আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো এতটা আনন্দ হয় না, তবে এখানে বল, আমি শুনেছি, আমার শ্বশুর বাড়িতে শুনেছি ওদের কাছ থেকে লক্ষ্মী পুজো খুবই আনন্দ হয়। আসলে এখানে 3 দিন ধরে লক্ষ্মী পুজো হয়, ওইখানে নাকি বক্স আনে 4টে, 3 দিন পূজা হয়, আর বক্স এনে গান ছেড়ে খুবই হইচই নাচানাচি, রাত সকাল সারাদিন মানুষ নাচানাচি করে আর খুবই মজা করে। তো লক্ষ্মী পূজার জন্য আমি অপেক্ষায় রইলাম, দুর্গা পূজার পরেই লক্ষ্মী পূজা আসছে, তো আমি খুবই এক্সাইটেড, চলে এসেছে পূজা, আমাকে সব কাজ বাজ এখন সেরে নিতে হবে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর আমার পুজোর প্ল্যানটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দেবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।